নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শকবন্ধুকে শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামীকাল 10ই মে 2024 অক্ষয় তৃতীয়া, ছয় রাশির ধনবর্ষা হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, অক্ষয় কথার অর্থ যেটা কোনোদিন ক্ষয় হয় না, অর্থাৎ যেটা অক্ষত অবস্থাতে অবস্থায় থাকে। তাই এই শুভ অক্ষয় তৃতীয়াতে আপনি যে কোনো শুভ কাজ যদি শুরু করেন, সেটা কিন্তু অক্ষয় অমর হয়, অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না। অর্থাৎ সেই কাজটা, যদি আপনি যে শুভ কাজ শুরু করছেন, সেই কাজটা আপনার চিরস্থায়ী হয়, অর্থাৎ অক্ষয় হয়। তাই এই শুভ অক্ষয় তৃতীয়া দিনটা এতটাই শুভ যে আপনাদের এই দিন কোনো সময় কোনো দেখার দরকার নেই। আপনারা যে কোনো শুভ কাজ, আপনি কোনো গৃহ নির্মাণ অথবা আপনি গৃহপ্রবেশ অথবা দোকান আপনি উদ্বোধন করছেন, করতে পারেন। এবং শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বিবাহের জায়গাটা কিন্তু খুব ভালো, শুভ বিবাহ কিন্তু হয় এই শুভ অক্ষয় তৃতীয়ায়, অর্থাৎ যেটা কোনোদিন ক্ষয় হয় না। তাই এই শুভ অক্ষয় তৃতীয়াতে যে কোনো কাজ যদি আপনারা আরম্ভ করেন, সেটা কিন্তু শুভ ফল দীর্ঘদিন কিন্তু দেয়। তাই আগামীকাল কিছু কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে আগামী এক বছর এই অক্ষয় তৃতীয়া থেকে আগামী অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনারা নিশ্চিতরূপে শুভ ফল আপনারা পাবেন। তাই নিজেদেরকে সংকল্প নিতে হবে, আপনারা প্রত্যেকে নিজেরা সংকল্প নিন কি করবেন যাতে আপনাদের আগামী এক বছর শুভ যাবে। দেখুন, অক্ষয় তৃতীয়া দিন, দেখুন প্রথম কথা হচ্ছে এতটাই এটা শুভ, দুটি গ্রহের কৃপা কিন্তু পাওয়া যায়। রবি রয়েছে মেষ রাশিতে, অর্থাৎ তুঙ্গ গৃহে, এবং চন্দ্রমা রয়েছে আপনার বৃষ রাশিতে, তুঙ্গ গৃহে। অর্থাৎ রবি এবং চন্দ্র দুটি গ্রহই কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে। এই দুটি গ্রহের কৃপা একসঙ্গে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু পাওয়া যায়। তো এই শুভ অক্ষয় তৃতীয়াতে এই দুইটি গ্রহের যে কৃপা পেলে আপনাদের জীবন কিন্তু মধুর থেকে মধুরময় কিন্তু হবে। কি করবেন? দেখুন, শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই কোনো সোনার কোনো জিনিস আপনারা অবশ্যই কিনুন। সোনার যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন, সোনার কয়েন কিনতে পারেন, আপনি কোনো সোনার হার কিনতে পারেন, বা ছোট্ট একটু সোনার আপনি চৌকো টুকরো আপনি কিনতে পারেন, তাতেও কিন্তু খুব লাভ কিন্তু দিবে। এবং তার পাশাপাশি আপনারা তার আগে এই সোনা যদি আপনারা কিনেন, আগামী এক বছর আপনাদের সোনার মতন কিন্তু ভাগ্য হবে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া থেকে 2024 অক্ষয় তৃতীয়া থেকে 2025 অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনার সোনার মতন কিন্তু ভাগ্য হবে। তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন, আবারও বলছি, তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার অবশ্যই চেষ্টা করবেন। এবং তার আগে সর্বাগ্রে আপনারা দান করার অবশ্যই চেষ্টা করুন। দান করলে আপনার অর্থ তিন গুণ বৃদ্ধি কিন্তু পাবে। আপনি কোনো নির্ধনী ব্যক্তিকে আপনি অন্ন বা বস্ত্র বা কোনো ধাতব দ্রব্য দান করতে পারেন, অথবা আপনি কোনো অর্থ দান করতে পারেন। এটা কিন্তু বিশেষভাবে শুভ পরিণাম কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে আগামী এক বছর। যারা বাস্তবে যারা নির্ধনী রয়েছে, তাদের আগে সহায়তা করুন, তাদের সাহায্য করুন, তাতে কিন্তু আপনার ধন আকর্ষণ আপনাদের নিশ্চিতরূপে কিন্তু করবে। তারপর আপনারা সোনা কিনুন। যারা সোনা কিনতে পারছেন না, দেখা গেল আপনার সামর্থ্য নেই সোনা কেনার, অবশ্যই
পিতলের কোনো জিনিস অবশ্যই সেদিন আপনি কিনবেন, তাতেও কিন্তু আপনি শুভ ফল কিন্তু পাবেন। এবং কোনো ধাতব বস্তু যদি আপনারা নির্ধনী ব্যক্তিকে দান করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের সৌভাগ্য কিন্তু লাভ করবে। কারণ আমি আবারও বলছি, দানটা কালকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোনা কিনা যেমন ইম্পর্টেন্ট, তেমনি দান করাটা ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে যারা সোনা কিনতে পারছেন না, সোনার জল দেওয়া রয়েছে, এমন কোনো জিনিস কিনুন, তাতেও কিন্তু আপনাদের সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করবে। কারণ দুটি গ্রহের কৃপা আপনারা কিন্তু পাবেন, চন্দ্রমা এবং রবি। এই দুটি গ্রহ কিন্তু তুঙ্গ গৃহে অবস্থান করছে, এই দুটি গ্রহের কৃপা এই ছয় রাশি আগামী এক বছর কিন্তু টানা পেতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। দেখুন, এই দিন আপনারা সকালে উঠে সংকল্প অবশ্যই নিন যে আপনি আজকে পুজো অবশ্যই করবেন। অর্থাৎ এই দিন কিন্তু আপনারা স্নান করুন, স্নান করার পর আপনারা পুজো অবশ্যই করুন। এখানে আপনারা লক্ষ্মী পূজা অবশ্যই করবেন, এবং লক্ষ্মী শুধু পূজা করবেন না, তার সাথে গণেশ পূজা, লক্ষ্মী এককভাবে পূজা করতে হয় না, অবশ্যই আপনারা নারায়ণকে অবশ্যই নেবেন, নারায়ণ এবং লক্ষ্মীর পূজা করুন, অথবা গণেশ এবং আপনার লক্ষ্মীর পূজা করুন, তাতে আপনাদের ধন আসবে। এবং এই দিন যদি আপনারা কোনো কড়ি যদি কিনে আনতে পারেন, কড়ি যেটা থাকে সেটা মা লক্ষ্মীকে নিবেদন করে আপনার ক্যাশ ড্রয়ারে যদি আপনারা রাখতে পারেন, তাতে কিন্তু আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য লাভ আপনাদের কিন্তু হবে। দেখুন, সোনা কিনা কিন্তু বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, যদি যারা পারছেন না, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোনো নির্ধনী ব্যক্তিকে খুব সমস্যাতে রয়েছে, তাদেরকে কিছু হলেও সাহায্য করা। আপনি পেট ভরে খাওয়াতে পারেন, তাতে আপনার জন্মকুণ্ডলী যে দোষ রয়েছে সেটা আপনার কাটবে। এবং এর পাশাপাশি আপনারা বস্ত্র দান করতে পারেন, অথবা আপনারা কোনো অর্থ দান অবশ্যই করুন, তাতে আপনাদের আগামী টানা এক বছর আপনাদের বিশেষ বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি। দেখুন, এর পাশাপাশি এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই বাড়িতে কোনো কলহ করবেন না, কোনো ঝগড়াঝাটি করবেন না, মধুর ভাষা অবশ্যই প্রয়োগ করুন, কারো সাথে কারো বাদবিদ্বন্দ্বে জড়াবেন না। এবং এর সাথে সাথে বাড়িকে যত শান্ত পরিবেশ করবেন, তত মা লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনারা যে সোনাটা কিনে নিয়ে আসবেন, সেটা অবশ্যই ঈশ্বরের কাছে আগে স্মরণাপন্ন করবেন, তারপর নিজের কাছে নিয়ে আসবেন, তাতে কিন্তু আপনার সোনার মতন ভাগ্য কিন্তু হবে। তো যারা চাইছেন যে আগামী দিন আপনার যাতে ভালো হয় এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে, তাহলে এই কাজগুলো অবশ্যই করুন। এবং এর পাশাপাশি আপনারা এই দিনটা যদিও যে কোনো কাজ, যে কোনো আরম্ভ, ভিত্তি স্থাপন, যে কোনো শুভ কাজ আপনারা করতেই পারেন, তাতে কোনো বাধা নেই। এখানে আপনাদেরকে পঞ্জিকা খুলে দেখার দরকার নেই যে কখন সময়টা ভালো আছে, সারা দিন মানেই সময়টা ভালো রয়েছে। আপনি যে কোনো কাজ শুরু করতেই পারেন, তাতে আপনাদের যেহেতু অক্ষয় তৃতীয়া, অক্ষয় হবে, অক্ষত অবস্থায় থাকবে, যার কোনো ক্ষয় হয় না, তাই এর নাম অক্ষয়। তাই অক্ষয় তৃতীয়া বিশেষ এই শুভ মুহূর্তে এই ছয় রাশি মা লক্ষ্মী এবং গণেশজির কৃপা পেতে চলেছে এই ছয়টি রাশি। কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি আলোচনা করব, এবং কোন কোন রাশি বিশেষভাবে এই কৃপা পেতে চলেছে। প্রথম যে রাশি আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনারা বিশেষভাবে কৃপা পাবেন, আপনাদের ভাগ্য এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের আকর্ষী ধনপ্রাপ্তি এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে।
তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের কোনো টাকা আটকে গেছিল সেই টাকা আপনারা পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে। আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে। ধনুরাশির ধনবর্ষা হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশি বলবো মকর রাশি। মকর রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের যে কোনো কাজ অক্ষয় এবং অমর হতে চলেছে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে আপনাদের যে কোনো কাজ আপনাদের অক্ষয় হতে চলেছে। আপনাদের গৃহ নির্মাণ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে। অর্থাৎ এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে এই ছয়টি রাশির কপাল খুলতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন। এই শুভ অক্ষয় তৃতীয়ার যে ধনবর্ষার কথা বললাম, এই ধনবর্ষা কিন্তু এই ছয় রাশির নিশ্চিত রূপে হতে চলেছে। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার প্রচুর করুন। সকলে ভালো থাকুন। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় গণপতি পাপ্পা। এবং পাশাপাশি নববিষ্ণু, নববিষ্ণু, নববিষ্ণু। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।